সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। শুরু হয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবির তৃতীয় লটের শুটিং। সোমবার থেকে সাভারের রাজমহল রিসর্টে ছবির শুটিং শুরু হয়। এ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস। মূলত 28 জুন থেকে তৃতীয় লটের শুটিং শুরু হয়, তবে আজ থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক নায়িকারা। তৃতীয় লটে পুরো ছবির দৃশ্যধারণ শেষ হবে, এরপর বাকি থাকবে গানের শুটিং। গানের শুটিং দেশেই হবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, এটা আমার জন্য অনেক আনন্দের যে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করছি, তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। অনেক দিন ধরেই আমাদের কাজের কথা হচ্ছিল, শেষ পর্যন্ত এই ছবির মাধ্যমে কাজ করা হলো। তিনি আরও বলেন, আমার বিপরীতে আছেন অপু বিশ্বাস, তিনিও ভীষণ ভালো একজন অভিনেত্রী। আশা করছি কাজটি অনেক সুন্দর হবে, দর্শকরাও পছন্দ করবেন। পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সম্পূর্ণ দেশীয় ছবি। আমরা চেষ্টা করছি একটি ভালো মানের ছবি দর্শকদের উপহার দিতে। শুটিং প্রায় শেষের পথে, দর্শকরা ছবিটি পছন্দ করবে বলে আশা করছি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে বাপ্পি অপু ছাড়াও আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহিন খান, হারুন কিসিঞ্জার সহ অনেকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।